জেলা যুব সাবেক যুগ্ম আহ্বায়ক বায়াজিৎ ভুঁয়ের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির সহধর্মিনী ও বর্তমান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মাতা শহীদ আর্যমণি শেরনিয়াবাদের ছিয়াত্তরতম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় মঙ্গলবার সকাল দশটার দিকে লক্ষ্মীপুরের লধুয়া ভুইয়া বাড়ি প্রাঙ্গনে এই দোয়া মিলত মাহফিলের আয়োজন করা হয় দোয়া মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে যুবলীগ নেতা বায়জিত ভুইয়া বলেন শহীদ আর্যমণি শেরনিয়াবাদ ছিলেন একজন মহিয়সী নারী তিনি সবসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিকে পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা যোগাতেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সাথে তিনিও ঘাতকের হাতে শাহাদ বরণ করেন আমরা জেলা যুবলীগের পক্ষ থেকে তার রুহের মাফফিরত কামনা করছি দোয়া মিরাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ কর্মাজাত করা হয় এ সময় যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন